এমিতি অনেক কিম্বদন্তি ও জনশ্রুতি রয়েছে যাহাকু লোকলোচনকু আনিবাকু আমি চেষ্টা করিথাও। আজ আমি আপনকু এমিতি দৃশ্য দেখাইবা সহ ভক্তি ও ভাবনাকু নেই দেখাইবাকু যাউছু। এই স্থানটি হেউছি কটক জেলা সালেপুর ব্লকন্তর্গত বালিসাহি গ্রাম পঞ্চায়েতর বালিসাহি গাঁর পুণ্যতয়া চিত্রতোলা নিকটরে থিবা এক বিরাট তুলসী বৃক্ষ যাহার উচ্চতা 60 ফুট হেব। বর্তমান নিজ স্থিতিকু জাহির করুছি বর্তমান সাধারণ ভাবে দেখা যাওথিবা তুলসী বৃক্ষ পরি এহার না রূপ না বাসনা অছি কিন্তু কিছু জনসাধারণ কহুচন্তি এ হেউছি সত্যযুগর গঙ্গা তুলসী। আহুরি বিরাট আকারর গছ বাত্যারে ভাঙ্গি যাইছি যাহার কাঠকু যেউমানে জালিবা পাই আনিথিলে দেবী স্বপ্ন আদেশ করিবারু সেমানে কাঠকু ছাড়ি দেই পলাইথিলে। সবুঠু বড় কথা শক্তিপীঠ মা ভগবতী ও শম্ভু বিশ্বেশ্বরঙ্ক মঝি তথা গুপ্তগঙ্গা কূলরে অবস্থিত এহা উপরে তর্জমা হলে অনেক জনশ্রুতি উপর পরদা উঠি পারন্তা। আপনার পরিচয় মৌসা? গ্রাম বালিসাহি। আপনার না? বটকষ্ট মল্লিক। মৌসা কোন কহিবে এটি সত্যযুগর তুলসী এটি পূজা পাউছি আউ কোন কহিবে এতে বড় গছ কোটি সাধারণত দেখা যায় না তুলসী এড়ে বড় গছ কোন কহিবে সে বিষয়ে কোন কহিবা সে সত্যযুগ রই আসছি এ গছ আউ আউ যে বড় গছ ছিল সেটা তারপরে সে উপরি পড়লা সে উপরি পড়লা পরে তাকে কাঠ নিয়ে গিয়ে লোক জালিলা ঠু ঠাকুর স্বপ্নেলে আর সেই কাঠ আবার আনি পুরো ফেরে দেলে তারপরে সেই গছটা উপরি গলা পরে আর গোটে গছ এটি এইটি আর গোটে। আর আপনার দেখিছেন কি শুনেছেন কি এই যে তুলসী গছ ইয়ে পূজা অর্চনা করা যায় না করা যায়? হ্যাঁ হ্যাঁ করে। আর এটি আমি যা খবর নিয়েছু যে এটি কিছু বিঘ্ন ঘটিলে মা তাঁকর স্বরূপ প্রদর্শন করতে কি? না সেমি কিছু না বিঘ্ন কিছু ঘটিনি। এই যে তুলসী কুয়াযাচ্ছে মৌসা এটা কেউ তুলসী এটা এত তুলসীর তো বাস্তা না সে সত্যযুগ তুলসী গঙ্গা তুলসী কৌ যে মানে জায়গাকে আসবে চাইবে আপনার এটি আসবে কি হলে শিশুয়ারু ইয়ে কত বাট রহব এই জায়গাটা? বেশি না দেড় কিলোমিটার বাট। আর সালেপুরু? সালেপুরু সেই কিলো দেড় কিলোমিটার মধ্যে জায়গা। এই 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 পিঠাটার অনেক ধর্মানুষ্ঠান রয়েছে আপনার দেখুন সেপটে বিশ্বেশ্বর মহাদেব মন্দির এপটে বি মন্দির অনেক ভগবতী মা এমনি অনেক মন্দির। কোস্টাল ওড়িশা ব্যুরো চিফ দীপক কুমার ষড়ঙ্গীক রিপোর্ট ও নিউজ ওড়িয়া।